হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি, 6:30টা এখন। একটু আজকে একটু দেরি করে উঠলাম, ওঠার পরে দেখো বাইরেটা রোদ্দু উঠে গেছে। তো এখানে আমাদের রান্না হচ্ছে, আমি রুটি বানাচ্ছি, আমার যা রান্না করছে আলুর দম আর অনেক কিছু বানাচ্ছে, এখানে আমি রুটি বানাচ্ছি। তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। তো আমি এখানে রুটি বানাচ্ছি আমার ছেলের জন্য, ছেলেকে টিফিনের জন্য রুটি আর আলুর দম দিয়ে দেবো। আর আমার যা এখানে রান্না করছে, রান্না করে ও ওর মেয়েকে নিয়ে যাবে স্কুলে। তো আমি এখন রান্না করবো, আমি রুটি বানাবো, সরি। তো রুটি বানানোর পরে এখানে দেখো আমার যা রান্না করছে, আলুর দম মটরশুঁটি দিয়ে, আর এখানে আলু ফুলকপি ভাজা, আলু কী কী বানিয়েছে এটা হচ্ছে লাউয়ের ভাজা করেছে পেঁয়াজ কালো জিরে দিয়ে, আর এখানে করেছে চচ্চড়ি, আর এখানে টমেটো চাটনি, ঝাল চাটনি এটা। তো এই রান্না হয়ে গেছে, তারপরে আমি এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি, তারপরে আমি নতুনটা ছাদ দিব। আমাকে ছেলে যাওয়ার আগে, স্কুল মানে স্কুলে যাওয়ার আগে নতুনটা ছাদ দিয়ে নিচ্ছি, ঝাড়টা দিয়ে তারপরে ওকে টিফিন টিফিনগুলো দিব, টিফিন জল সব রেডি করে দিতে হবে। তো আমি এখন নতুনটা ছাদ দিচ্ছি, তোমরা দেখো এখন তো পাতা অনেক পড়ে তাই নোংরাও অনেক হয়ে যায়, বারবার উঠোন ঝাঁট দিতে হয়, তো অনেক পাতা পড়ছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে আমাদের দেখো লেবু গাছটাতে কত ফুল হয়েছে, কত সুন্দর হয়েছে লেবু গাছের ফুলগুলো। লেবু হবে, আর লেবু তো এখন গরম পড়ছে তো দেরি হবে এটা। আর আমাদের এই যে ছাগল বাচ্চাটা দেখো, ওর সঙ্গে কী করে যাবে দেখো, ও ব্রাশ করছে স্কুলে যাবে, তো ও এখন ওই ছাগল বাচ্চাটার সঙ্গে খেলবে, তারপর এই ওর পেছন পেছনে ছাগল বাচ্চাটা দৌড়াচ্ছে দেখো। ওর মা কাজ করছে ধরে, ও আরও বলছে ওকে মার কাছে দিয়ে আসো। আর এদিকে আমাদের গাইটা এই যে এখন গরু, তো ওখানে গাই ধোয়ানো হচ্ছে, তো আমি তারপরে ঘর পরিষ্কার ছেলেকে দিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করবো, জানলা টানলা করে দিলাম, এখন বিছানাটা পরিষ্কার করে দিলাম। সকালে এত তাড়াতাড়ি হয় না, তো স্কুলে যায় তারপরে আমি ঘরটরগুলো মুছি পরিষ্কার করি, কারণ কি অত সকাল সকাল হয় না। আমি কোনো রকম ঘরটা ঝাঁটিয়ে তারপর স্কুলে পাঠিয়ে দিই টিফিন করে, তারপরে সব কাজ যাই দেখো মোটামুটিভাবে ঘরটাকে গুছিয়ে নিলাম, তারপরে জামা কাপড় জামা কাপড় ধুয়ে নেবো আমি, জামা কাপড় ধুয়ে আমি একটু খাচ্ছি, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো তাই সকালে কিছু খাইনি, তো পরে একবার একটু ভাত খেয়ে নিলাম। তারপরে দেখি 12টা-1টার দিকে জামা কাপড় অনেকটা শুকিয়ে গেছে, তো ওগুলোই ভাঁজ করে রাখছিলাম। তারপরে আমি একটু রেডি হয়ে যাচ্ছি ব্যাংকে, তো যাওয়ার আগে আপনার পর চলে এলো, তো খেতে দিয়ে তারপরে চলে গেলাম ব্যাংকে, ব্যাংক থেকে এসে তারপরে আবার জানলাগুলো বন্ধ করে দিলাম, কারণ হাওয়া চলছে না, ধুলা ধুলা আসে, তো জানলাগুলো বন্ধ করে ঘরটার একটু ঝাঁট দিয়ে তারপরে আমি ব্লাউজটা এনেছি দেখো, ব্লাউজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি সুন্দর, আমার খুব ভালো লাগছে এই ব্লাউজটা। অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে এটা বানাবো, এই হাত মানে এই ডিজাইনটা, তো আমার বানিয়েছি দেখো কেমন আছে, কেমন আছে সবাই বলো, আমব্রেলা হাত টাইপের। তো পরে একটু আমি যাচ্ছি মাঠে, মাঠে, আর আমাদের গরুগুলো ভাবছে ওকে আমি খেতে দেবো কিছু, তাই আমার দিকে তাকিয়েছিল, তো আমি এখন যাচ্ছি একটু মাঠে, এই বাচ্চারা খেলছে এখানে। তারপরে এসে ওখানে ছেলে প্রত্যেকে ছিল, ওকে নিয়ে এসে ওকে খেতে দিলাম দুধ রুটি, তো আর ও খাচ্ছে। আর আমাদের পড়াশোনার দিকে পড়াশোনা করছে, ও এত বড় বড় চুল হয়েছে মুখটাই দেখা যাচ্ছে না, আর শুয়ে শুয়ে পড়ে ওর এমন অভ্যাস, বই কী করে দেখেছে। আর এদিকে আবার রান্না করছি, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, গুড নাইট।